রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সদরের আনন্দনগরে ভেটেরিনারি দপ্তরের একটি নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস এবং সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এলাকার পশুপালকদের আর্থিক লাভের কথা চিন্তা করেই এই উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপস্থিত দুই মন্ত্রী। রাজ্যের পশুপালক এবং প্রাণী সম্পদ উন্নয়নে সরকারের বিভিন্ন প্রয়াসের কথা বক্তব্যে তুলে ধরেন তারা। যেরকম প্রফেশনালের সঙ্গে যুক্ত থাকি না কেন, একটা পরিবারের একটা বাড়তি আয় হিসেবে আমরা সেটা মেনে নিতাম, একটা সাইড ইনকাম। বিশেষ করে যারা কৃষক পরিবার রয়েছে সে বাড়িতে থাকবেই থাকবে, একটা সাইড ইনকাম। তো এই ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের মানসিকতা, যাতে করে সকলেই এই ডিসপেন্সারির মাধ্যমে যেন আরো বেশি করে এলাকার মানুষের মধ্যে যেন একটা উৎসাহিত হয় যে পশু পালন বিষয়ের উপর। কারণ আমরা জানি যে যারা আমরা বিশেষ করে গ্রামে গঞ্জে থাকি, আমাদের বিভিন্ন রকমের আয়ের মধ্যে, কর্মসংস্থানের মধ্যে পশুপালনের মাধ্যমে সেটা একটা আয় করা, সেটা কিন্তু আমাদের সকলের ম্যাক্সিমাম বেশিরভাগ পরিবারে সেটা আমরা করে থাকি। কিন্তু অনেক সময় অনেকে আমরা সেটাতে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ পশুপালনের মাধ্যমে শুধু রুজি রোজগার করবো সেটা নাই, পশুদেরকে পশুর